নমস্কার বন্ধুসকল, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। বন্ধুসকল, আপনার ডিএসএস ডিএমই ডিএসএসডব্লিউ এএইচএস চারিটা বিভাগ মিলি গেট থ্রি গেট ফোর নন টেকনিক্যাল ভেকেন্সি মুকলি হব। 5105টা ভেকেন্সি মুকলি হব। বন্ধুসকল, স্বাস্থ্য বিভাগ বৃহৎ বৃহৎ নিযুক্তি আহি গল। বন্ধুসকল, বহুত বহুত ভাল খবর। ইয়ার আগতে 3945টা ভেকেন্সি মুকলি হয়েছিল। আপনার মই এপ্লাই স্টার্টর পর আরম্ভ করে চাকরি নোপালকে মই আপডেট দিছো। যখন চাকরি পয়া নাই বা নট কোয়ালিফাই হয়েছে, মই গেট থ্রি পাস করার পিছত নট কোয়ালিফাই হলেও বন্ধুসকল, কিন্তু আপনাদের সাধারণত চাকরি যখন পয়া নাই তাদের আকো ভাল খবর এটা আছে। কারণ যাওয়া বছরতক 2022 চনত 29 মে তারিখে গেট থ্রি পরীক্ষাটি অনুষ্ঠিত, আর 2023 চনত ফেব্রুয়ারি মাহতে গেট ফোর নন টেকনিক্যাল ভেকেন্সি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। আর স্কিল টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পিছত আপনার চাকরি হয়ে গেল, যখন চাকরিটা পাইছে। আর আপনার স্বাস্থ্য বিভাগ ডিএসএস ডিএমই ডিএসএফডব্লিউ এএইচএস চারিটা বিভাগ মিলি 5105টা ভেকেন্সি মুকলি হব। আর যাওয়া বছরতক 1000+ ভেকেন্সি হাতে বেশি ভেকেন্সি মুকলি হব। আর মুখ্যমন্ত্রী ডাঙরে টুইটার যোগে ইতিমধ্যে জানাইছে 5105টা ভেকেন্সি মুকলি হব। স্বাস্থ্য বিভাগ বহুত বহুত ভাল খবর। এপ্লাই স্টার্ট টু 10 সেপ্টেম্বর আগতেই এপ্লাই স্টার্ট হয়ে যাব। বন্ধুসকল, মোটামুটি আগস্ট মাহতে আপনার এপ্লাই লিঙ্ক একটিভ করে দিব স্বাস্থ্য বিভাগের ডিএসএস ওয়েবসাইট, ডিএমই ডিএসএফব্লিউ এএইচএস বিভাগের ওয়েবসাইট আপনার এপ্লাই অনলাইন করবো। বন্ধুসকল, এডুকেশন কোয়ালিফিকেশন আপনার গেট থ্রিত আপনার এপ্লাই অনলাইন করব লাগলে আপনার সাধারণত সায়েন্স স্ট্রিমের হায়ার সেকেন্ডারি সায়েন্স স্ট্রিমের পাস করব লাগবে। যদি এপ্লাই অনলাইন করব লাগে কিছু ভেকেন্সিত, আর কিছু ভেকেন্সি ডিপ্লোমা বা ডিফার্ম বিফার্ম নার্সিং এএনএম জিএনএম সাধারণত এপ্লাই অনলাইন করব পড়ি, যখন প্রাইভেট খাটি আছে যখন ডিপ্লোমা করে থাকে এপ্লাই অনলাইন করব। আর কিছু ভেকেন্সি সাধারণত আপনার 12 পাস সাধারণত হলে আপনার এপ্লাই অনলাইন করব পড়ব। বন্ধুসকল, আর আপনার গেট থ্রি গেট ফোর ইতিমধ্যে গেট থ্রিত গম পালে গেট ফোর এপ্লাই অনলাইন করবলে হলে 8 পাস 10 পাস 12 পাস সকলে আর বিএ পাস সকলে এপ্লাই অনলাইন করব পড়ব। ভাগ ভাগ করে কোয়ালিফিকেশন থাকবে। আইটিআই থাকা লোক ছিল এপ্লাই অনলাইন করব পড়ব। ভাগ ভাগ কোয়ালিফিকেশন হিসাবত ভাগ ভাগ করে এপ্লাই অনলাইন করব পড়ব। বন্ধুসকল, স্বাস্থ্য বিভাগত বহুত বহুত ভাল খবর। স্বাস্থ্য বিভাগত ডিএসএস ডিএমই ডিএসএফডব্লিউ চারিটা বিভাগ মিলে গেট থ্রি গেট ফোর নন ভেকেন্সিত 5105টা ভেকেন্সি মুকলি হব। বহুত বহুত ভাল খবর। বৃহৎ নিযুক্তি সরকারের স্বাস্থ্য বিভাগত, আর এই নিযুক্তি সাধারণত সিলেকশন প্রসেসটা আপনার রিটেন এক্সামটা অনুষ্ঠিত হব। রিটেন এক্সামত যখন পাস করব তারপর আপনার সাধারণত তারপর আপনার স্কিল টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হব। এইটো সাধারণত নিযুক্তি সাধারণত চান্স বন্ধুসকল, আর এইটো সাধারণত সিলেকশন প্রসেস। বন্ধুসকল, ফুল ডিটেলস প্রতি আপডেট পাই থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে দেব। আর কোনটো বিভাগের কেতিয়া এপ্লাই লিঙ্ক একটিভ করে দিয়ে লগে জানাই দিম, কেনকে এপ্লাই করে লগে জানাই দিম, পরীক্ষাটা কেনকে কি প্রসেস হয় লগে জানাই দিম। প্রতিটি আপডেট মই জানাই দিম বলে মই প্রতিশ্রুতি দিছো আপনার, প্রতিটি আপডেট মই জানাই দিম। স্বাস্থ্য বিভাগের প্রতিটি আপডেট, চাকরি নোপালকে সকল আপডেট আপনাদের মোট চ্যানেলের পর পাই থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুক, লাইক এটা করে দিয়ক। জব রিলেটেড ডেমো লেটেস্ট